মৌসুম আসছে, বড় পর্দায় মধ্যে বিক্রম চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে এবং সূর্য টি-শার্ট পরে এগুলো প্রোডিউসার গিফট করেছে, তাই এগুলো পরে ঘুরে বেড়াচ্ছি আর কিছুই না। মারা ছবির বাংলা রিলেটেডটা যখন আরমাত বলে থেকে বেশ বাইকটা এলো তোমার কাছে, সেটা কতটা আনন্দের মুহূর্ত? এটা মারা ছবির বাংলা অ্যাডাপটেশন, অ্যাডাপটেশন আর রিমেকের মধ্যে একটা বিস্তর ফারাক আছে। অ্যাডাপটেশন মানে আমরা আমাদের কালচার, আমাদের মানুষের জন্য আমাদের ইমোশনগুলো মাথায় রেখে এটা তৈরি করেছি, এবং রিমেকে সেইগুলো অনেক সময় হয়ে ওঠে না। আমরা পাস্টে যখন দেখেছি সিনেমা রিমেক হয়েছে তখন অনেক সময় কস্টিউমও সেম হয়েছে, তো সেরকম মোটেই না। আমরা আমাদের মতন করে এটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি, আমাদের মানুষের কথা মাথায় রেখে, আমাদের অডিয়েন্সের কথা মাথায় রেখে, এবং যেহেতু একই প্রডিউসার, মানে মারা যিনি প্রডিউস করেছিলেন, মারাঠিতে দেবা প্রডিউস করেছিলেন প্রদীপ চক্রবর্তী, তিনি আমাদের সূর্যরও প্রডিউসার, তার মনে হয়েছিল যে এই সিনেমাটা যে ইমোশন ঘিরে সেই ইমোশনটা উনি বাঙালি অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে চান, ওনার নিজের মাতৃভাষার মানুষের কাছে পৌঁছে দিতে চান, এবং সেইখান থেকে সিনেমাটা তৈরি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আগামী দিন ভালো হবে সেই হুকটা নিয়ে বলা হয়েছে, আমার মনে হয় সেটার সঙ্গে আমি খুবই কানেক্ট করতে পেরেছিলাম, সেটা আমার নিজের জীবনের খুব ইম্পর্টেন্ট একটা অংশ, আর সেখান থেকে সূর্য পড়বো কিনা তা নিয়ে দ্বিতীয়বার ভাবতে হয়। যখন ছবিটির কথা তোমার কাছে আসে এবং তার আগে মারা ছবিটি দেখা হয়েছিল? না, মারা এখনো দেখিনি। কারণ আমার চার্লি দেখা, চার্লি যখন রিলিজ করেছিল তখন দূরদর্শন মানে মালয়ালম সিনেমা, মারা যখন জেনেছিলাম বা যখন দেখার কথা বলা হয়েছিল তখন অলরেডি আমরা আমাদের সিনেমা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছিলাম, সূর্য নিয়ে অলরেডি আমরা আলোচনা করা শুরু করেছিলাম। আমার খুবই মনে হয়েছিল যে আমি সূর্য চরিত্রটাকে নিজের মতন করে ঘুরতে চাই, আমার ডিরেক্টরের একটা ইনপুট ছিল তিনি কিভাবে চান, রূপবাদী মানে আমাদের সবার প্রিয় সূর্য আমার ওয়ার্কশপ করিয়েছিলেন তার একটা ইনপুট ছিল, এইগুলোর মধ্যে দিয়ে আমি যে ক্যারেক্টারটা ক্রিয়েট করতে চেয়েছিলাম, আমি চাইনি যে আর কোনো ইনফ্লুয়েন্স না। তিনি একটা শুভেচ্ছা বার্তা দিতে চান, বাংলাদেশি দর্শকদের যাদের ভালো লেগেছে তারা ভালো বলেছে, এবার সব দেশেই বাংলাদেশ হোক বা এফার বাংলা হোক সব দেশে সব ধরনের দর্শক থাকে, কিছু দর্শক থাকে যারা সাহস যোগায়, যারা সাপোর্ট করে, যারা আনন্দ দেয়, কিছু দর্শক থাকে যারা ক্রিটিক্যালি মানে দেখতে পছন্দ করে, তো দু ধরনের দর্শক এপারেও আছে ওপারেও আছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তোমার কাজের পে ক্রিটিক বেশি? আমার কাজের ক্রিটিক আমি নিজে, আমার মনে হয় যে আমি আমার কাজের সবচেয়ে বড় ক্রিটিক আনডাউটেড, কারণ আমার নিজের কোনো কাজ ভালো লাগে না, মানে যে ধর পারিয়া এত মানুষের এত ভালো লেগেছে, আমি যখন পারিয়া এডিট টেবিলে বসে দেখেছি আমার মনে হয়েছে সেই সিনটা এরকম করা উচিত ছিল, আমার ওই সিনটা আমার বেটার করা উচিত ছিল, অ্যাকশন সিকোয়েন্সটাই খামতি থেকে গেছে, তো আমার মনে হয়েছে আমি নিজের কাজের সব থেকে বড় ক্রিটিক, আমার সবসময় মনে হয়েছে এর থেকে আরো অনেক বেশি এফোর্ট দেওয়া উচিত ছিল। 19 জুলাই সূর্য রিলিজ আপনাদের সবার কাছে দূরের সিনেমা হলে, প্লিজ দেখবেন, দেখে জানাবেন কেমন লাগলো, আমাদের কাছে আমাদের অডিয়েন্স সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অডিয়েন্সের ভালো লাগলে সিনেমা হিট, অডিয়েন্সের খারাপ লাগলে সিনেমা ফ্লপ।